নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আপনারা যারা কৃষক রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর আজকের ভিডিওতে, কারণ পিএম কিষাণের যে 13তম কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন তার আগেই কিন্তু আরও একটা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে, যেটা 3000 টাকার একটা অ্যামাউন্ট আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কি সেই বিষয় এবং কিভাবে এই 3000 টাকাটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটা দেখতে থাকুন। তথ্য অনুসারে বলা হয়েছে কৃষকদের জন্য দারুণ খুশির খবর, পিএম কিষাণের 13তম কিস্তির আগেই পাবেন 3000 টাকা। কি করে জেনে নিন। 2023 সালের দ্বিতীয় মাসেই কেন্দ্রের বড় উপহার, সারা দেশের কৃষকদের জন্য মোদী সরকারের পক্ষ থেকে খুশির খবর। কেননা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যে 2000 টাকা দেওয়া হয়, এবার তার আগেই প্রতি মাসে 3000 টাকা ট্রান্সফার করা হবে কৃষকদের অ্যাকাউন্টে। তার কারণ হলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে কিষাণ মানধন যোজনার সূচনা করা হয়েছে, যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। পিএম মানধন যোজনার অন্তর্গত কৃষকদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা ট্রান্সফার করা হবে। এই যোজনার মাধ্যমে প্রতি মাসে কৃষকদের 3000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। এই যোজনার প্রিমিয়ামের টাকা পিএম কিষাণের টাকা থেকে কেটে নেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পেতে এর জন্য আলাদা করে আবেদনপত্র পূরণ করতে হবে। এই পেনশন যোজনার অন্তর্গত মানুষদের প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত জমা দিতে হয়ে থাকে, যেখানে 60 বছর বয়স হয়ে গেলে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেতে থাকবেন সংশ্লিষ্ট আবেদনকারীরা। এই যোজনায় 18 থেকে 40 বছর পর্যন্ত যে কেউই অংশগ্রহণ করতে পারেন। এই যোজনার মাধ্যমে 40 বছর পর্যন্ত টাকা জমাতে পারবেন, বয়স অনুযায়ী প্রতি মাসে টাকা জমা করতে পারবেন উক্ত ব্যক্তিরা। অর্থাৎ কৃষক ভাইদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো খুশির খবর, কারণ আপনাদের আলাদা করে কোনো টাকা জমা করতে হচ্ছে না। যে টাকা আপনারা পিএম কিষাণ থেকে পাচ্ছেন সেখান থেকে একটা ছোট অ্যামাউন্ট কেটে নেওয়া হবে, এবং তার পরিবর্তে কিন্তু আপনাদের একটা বড় অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে রিটার্ন দেওয়া হবে, যার পরিমাণ 3000 টাকা। তো বন্ধুরা, এটা কিন্তু নিঃসন্দেহে আপনাদের জন্য একটা খুশির খবর। তো আশা করি এই তথ্যটা আপনাদের খুবই সাহায্য করবে। তো সুতরাং ভিডিওতে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।